রহমানির রহিম, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি সেটিজিন ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেটিজিন ঔষধটি একমি কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো সেটিজিন হাইড্রোক্লোরাইড। এটি সাধারণত সেটিজিন নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতেই পাওয়া যায়। সেটিজিন ট্যাবলেট, সেটিজিন সিরাপ এবং সেটিজিন ড্রপ। তবে আজকে আমি সেটিজিন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য সেটিজিন ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের অতিমাত্রায় চুলকানি, অ্যালার্জি, চুলকাতে চুলকাতে ঘা তৈরি করে ফেলা কিংবা সহজে চুলকানি ভালো হচ্ছে না, সে সকল রোগীদের জন্যই সেটিজিন ঔষধটি দেওয়া হয়ে থাকে। সেটিজিন ঔষধটি অ্যান্টিহিস্টামিন হিসাবে কাজ করে থাকে। তাছাড়া যে সকল রোগীদের ঠান্ডাজনিত সমস্যা রয়েছে, নাক দিয়ে পানি পড়া, বারবার হাসি হাসা কিংবা ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা, নাকের ভিতরে চুলকানো, চোখের ভিতরে চুলকানো, চোখ লাল হয়ে থাকা, এই সকল সমস্যা দূর করার জন্য সেটিজিন ঔষধটি দেওয়া হয়ে থাকে। সেটিজিন ঔষধটি অতি সহজে এবং দ্রুত চোখ লাল হয়ে যাওয়া, চোখে অতিরিক্ত অ্যালার্জি সৃষ্টি হওয়া কিংবা শরীরে অতিরিক্ত অ্যালার্জি, শরীরে চুলকানি সৃষ্টি হওয়া, চুলকাতে চুলকাতে ঘা তৈরি করে ফেলা কিংবা ত্বকে বিচিকিচি ওঠে চুলকানি সৃষ্টি হওয়া, সহজে চুলকানি ভালো হচ্ছে না, সে সকল রোগীদের জন্যই সেটিজিন ঔষধটি দেওয়া হয়ে থাকে। সেটিজিন ঔষধটি অতি সহজে এবং দ্রুত চুলকানি এবং অ্যালার্জি জাতীয় সমস্যা, ঠান্ডাজনিত সমস্যা অতি সহজেই ভালো করে ফেলে। সেটিজিন ঔষধটি খাওয়ার নিয়ম হলো, সাধারণত প্রাপ্ত বয়স্ক সেটিজিন ট্যাবলেটটি দৈনিক একটি করে ট্যাবলেট এক থেকে দুবার খাওয়া যেতে পারে, সকালে এবং রাতে। সাধারণত এটি ভরা পেটে খেতে হয় এবং সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেওয়া ভালো। তবে রোগীর অবস্থা ভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। সেটিজিন ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন বমি বমি ভাব হওয়া, পেটে ব্যথা করা, শরীর দুর্বল লাগা, অতিরিক্ত ঘুম আসা ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। সেটিজিন ঔষধটি খাবার পরে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন সেটিজিন ঔষধটি খেলে অনেক সময় কিছু রোগীদের ক্ষেত্রে ঘুম আসতে পারে, সেক্ষেত্রে অবশ্যই কোনো প্রকার যানবাহন এবং ইঞ্জিন চালিত জিনিস চালানো থেকে বিরত থাকতে হবে, কেননা না হয় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেটিজিন ঔষধটি গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালীন সময় অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে। যদি আপনাদের সেটিজিন ঔষধ সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে ঔষধ কিনবেন, কেননা এক্সপায়ারি ডেট দেখে ঔষধ কেনাটা অতি জরুরি। অনেক সময় ভুলবশত ডেট হওয়ার ঔষধ নিয়ে আসতে পারেন কিংবা দোকানদার ভুলেও দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে ওষুধ কেনাটা অতি জরুরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।